মেরা এক প্রকার লুচ্চা, কারণ মেয়েরা সেজে গেছে বাসর করে তার আগে বুয়ে থাকি। জীবনটা কাইছে, ও না সরি, জীবনটা হলো বেদনা। কই গেলি সখি নে, সইকে কিছু দেখি না বাবা, তোমার আগে যদি জানতাম বন্ধু তুমি হই ব্যাপার, উষ্টা দেখ হইতাম শালি সামনে থেকে সর। গরিব বলে ঘুমাই, আর বড় লোক হলে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম, কথা ঠিক। যে কোন মেয়েদেরকে দেখলে অনেক কষ্ট হয়, মনটা চায় ডাক্তারের দোকানে একটা ভিটামিনের বোতল কিনে দেই। দুধ খেলে যদি বুদ্ধি বাড়ত তাহলে গরুর বাছর গুলো সব ইঞ্জিনিয়ার হয়ে গেত। লকডাউনে হলো কারো শেষ ইচ্ছা না, জিজ্ঞেস করে বাসি দেওয়া। যদি বাংলাদেশে নিষিদ্ধ করা হতো মেকআপ, তাহলে 80 বছরের বিড়িদের হতো বেকআপ। ঈদের সময় মেয়েদের জামার উপরে হাড় দেখলে বোঝা যায় সাবা না কিভাবে সেলাই মেশিন চালিয়ে বড় লোক হলো। ছেলেদের আশপাশে যখন শয়তান আসতে ভুলে যায় তখন জেদ নামের পেতনি হাজির হয়। গরিবের মেয়েরা প্রেম করলে হয় ক্লেক কারি, আর বড় লোকের মেয়েরা প্রেম করে ভেগে গেলে সেটা হয় লাভ স্টোরি। আচ্ছা আমি তো একটা জিনিস বুঝলাম না, কাছে এত পানি খায় মুহূর্তে কুইন দে। আপনি কি জানেন আলাউদ্দিনের চেকার আর মেয়েদের মেকআপের মধ্যে পার্থক্য কি? আমি জানি, সেটা হলো কি আলাউদ্দিনের চেহারা কষলে জিন বাড়া আর মেয়েদের চেহারা কষলে পেতনি বাড়া। বিয়ে কি জানার জন্য এক বিজ্ঞানী বিয়ে করেছিল, সে নিজে এখন বিজ্ঞানকে ভুলে গেছে।